তাই তো কোনো চতুর্ মানে যে যার চারটির বেশি বাউ থাকে সেটাই হবে বহুভুজ তাহলে বোঝা গেল প্রিজম কাকে বলে যে সকল ঘনবস্তুর পার্শ্বতলগুলি আয়তকার এটা দেখলে পার্শ্বতলগুলো আয়তকার এবং প্রান্ততল দুটি বহুভুজাকার দেখলে বহুভূজাকার এগুলো তাকে প্রিজম বলে এবার পিজমের বৈশিষ্ট্য কি পিজমের পার্শ্বতলগুলি আয়তকর এই মাত্র তোমাদের দেখালাম আর পিজমের প্রান্ততল দুটি ত্রিভুজ চতুর্ভুজ বা অন্য যে কোনো ভুজ হতে পারে প্রান্ততলগুলো এই যে এটা ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে এটা ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে বা বহুভুজও হতে পারে ওকে এরপর দেখো পিরামিড যে সকল ঘনবস্তুর ভূমি বা তলদেশ ত্রিভুজাকার চতুর্ভুজাকার বা বহুভুজ হয় এবং তলদেশ থেকে উপরিভাগ ক্রমশ সরু হয়ে একটি বিন্দুতে পরিণত হয় সেই সকল ঘনবস্তুকে পিরামিড বলে যে সকল ঘনবস্তুর ভূমি বা তলদেশ এখানে দেখো ভূমি বা তলদেশটা কি ত্রিভুজাকার চতুর্ভুজাকার বা বহুভুজাকার এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা চতুর্ভুজাকার ওকে আর তলদেশ থেকে উপরিভাগ ক্রমশ সরু হয়ে গেছে দেখো শুরু হয়ে কিসে মিলিত হয়েছে একটি বিন্দুতে মিলিত হয়েছে আমি তোমাদের একটা প্রিজমের মডেল দেখাচ্ছি সরি পিরামিডের মডেল দেখাচ্ছি একটু এর নিচের তলটা কি বলা আছে ত্রিভুজাকার হতে পারে চতুর্ভুজাকার হতে পারে বা বহুভুজাকার হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা চতুর্ভুজাকার আর পাশের তলগুলো ক্রমশ বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে তাই তো এটা পিরামিড এক প্রকারের মিশরের যেমন পিরামিড আছে তোমরা মিশরের পিরামিড পড়েছো বোঝা গেল তাহলে পিরামিড সম্পর্কে এবার বৈশিষ্ট্যগুলো দেখব পিরামিডের পার্শ্বতলের সংখ্যা ভূমিতলের বাহুর সংখ্যার সমান পিরামিডের পার্শ্বতল এখানে পার্শ্বতল কটা আছে দেখো এক দুই তিন চার চারটে আর এখানে দেখো কটা বাহু চারটে সেটাই বলেছে পিরামিডের পার্শ্বতলের সংখ্যা ভূমিতলের বাহুর সংখ্যার সমান হয় আর পিরামিডের তলের সংখ্যা সমান ভূমিতলের বাহুর সংখ্যা যোগ এক